নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি অভিক। শুরু করছি সংবাদ সারাদিন। তুলোর গোডাউন ভেঙে বিপত্তি, হাওড়ার ঘুষুরির জেএন মুখার্জি রোডের এই ঘটনা। চাপা পড়ে মৃত্যু হয়েছে চার শ্রমিকের। উদ্ধারের পর হাওড়া হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয়। প্রথমে যে আশঙ্কা করা হচ্ছিল সেখানে বেশ কয়েকজন শ্রমিক আটকে রয়েছেন, চারজন শ্রমিককেই উদ্ধার করা গিয়েছে, কিন্তু প্রত্যেকেই মৃত। তুলোর গোডাউন ভেঙে বিপত্তির ঘটনাতেই এই ঘটনা ঘটেছে, হাওড়ার ঘুষুরির জেএন মুখার্জি রোডের ঘটনা। চাপা পড়েই মৃত্যু হয়েছে চার শ্রমিকের। আমরা এই নিয়ে আরও কথা বলবো। জগন্নাথ সামন্ত আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন, প্রতিনিধি। জগন্নাথ, হাওড়ার ঘুষুরিতে যেভাবে তুলোর গোডাউন ভেঙে পড়েছে, যার কারণে চারজন শ্রমিক যারা আটকে ছিল তাদের প্রত্যেকেরই মৃত্যু হয়েছে, কি আপডেট রয়েছে এখনো পর্যন্ত, কি পরিস্থিতি সেখানে? দেখো, তোমাকে বিস্তারিত জানাই যে সকাল 4:30 থেকে 5টার সময় হাওড়া ঘুষুরি সালকিয়া জেন মুখার্জি রোডের একটি গোডাউন, যেখানে তুলো থেকে শুরু করে শাক কাপড় মজুত করা ছিল এবং গোডাউনটার ওপরে কাঠের সিলিং করা ছিল, সিলিং এর ওপরে সবচেয়ে বেশি জিনিসপত্র রাখা ছিল, হঠাৎ করে আওয়াজ হয় প্রচন্ড। নজর শ্রমিক ওখানে রেস্ট করছিল, ভেতরে ঘুমাচ্ছিল, পাঁচজন সেই আওয়াজ শুনে ছুটে বেরিয়ে যেতে পারলো, চারজন বেরোতে পারেনি, শ্রমিকরাই জানায়। তারপরে দমকল কর্মীরা 6টার সময় ঘটনাস্থলে এসে উদ্ধার কাজে হাত লাগায়। হাওড়া সিটি পুলিশ, মালিপাটগড়া থানার পুলিশ এবং স্থানীয় বাসিন্দারা সেখানে ঘটনাস্থলে গিয়ে উদ্ধারে কাজে হাত লাগায় এবং শ্রমিকরা বলছিল চারজনের মধ্যে আটকে রয়েছে, তবে দেখা গেল চারজনকেই গোডাউনের ভেতরে থেকে উদ্ধার করা হলো এবং হাওড়া হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয়। আর প্রশ্ন উঠছে এই প্রশাসন এবং বিভিন্ন এই এলাকায় যারা লাইসেন্স দেয় গোডাউনগুলো, তারা এই রক্ষণাবেক্ষণের দিকে কেন নজর দেয়নি? মালিক ইতিমধ্যেই পলাতক এবং মালিককে পাওয়া যাচ্ছে না। ঘটনাস্থলে হাওড়া পুলিশ কমিশনার প্রবীণ কুমার ত্রিপাঠি এসে পরিদর্শন করেন, দেখেন বিষয়টা, এই গোডাউনগুলো বেআইনিভাবে গজিয়ে উঠেছে এবং কাঠের সিলিং করে ভারী ভারী জিনিসপত্র, মাল, তুলো, হাট কাপড় গোডাউনে রাখা হয়েছিল, তারপর এই বিপত্তি ঘটলো এবং ইতিমধ্যে গোডাউন সিল করে দেওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত করা হবে। তবে এই 28 থেকে 29টি এই জেন মুখার্জিতে এই জায়গায় গোডাউন ছিল এবং এই তুলোর গোডাউনে বিপত্তি ঘটেছে। চারজনের শ্রমিকরাও ক্ষোভ দেখাচ্ছে যে মালিককে বারবার বলা সত্ত্বেও গোডাউনগুলি রক্ষণাবেক্ষণ হয় না, নজরদারি করা হয় না, তার ফলে একটা বড়সড় বিপত্তি ঘটলো এবং চারজনের মৃত্যু ঘটল। ধন্যবাদ তোমায় জগন্নাথ সামন্ত, আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন, প্রতিনিধি। আপনাদের আরেকবার জানিয়ে রাখবো, তুলোর গোডাউন ভেঙে বিপত্তি, মৃত্যু হয়েছে চার শ্রমিকের, হাওড়ার ঘুষুরিতে জেএন মুখার্জি রোডের এই ঘটনা। শ্রমিকদের উদ্ধার করে হাওড়া হাসপাতালে নিয়ে গেলে তাদেরকে মৃত বলে ঘোষণা করা হয়। রক্ষণাবেক্ষণের অভাবেই এই ঘটনা, এমনটাই কিন্তু অভিযোগ করছেন স্থানীয় মানুষজন।